পশ্চিমবঙ্গ সরকারের এই মুহূর্তে সব থেকে মাথা ব্যথা চাকরি বাতিল হওয়ার কারণে। বুঝতেই পারছেন, সুপ্রিম কোর্টে পুনরায় যদি ধাক্কা খায় আর কোথাও যাওয়ার জায়গাও পাবে না। আর এই মুহূর্তে ভোট চলছে, ইফেক্টটা সেখানেই গিয়ে পড়বে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। হাতে আর মাত্র 24 ঘন্টা সময় থেকেও কম রয়েছে। আরো যে খবর পাওয়া যাচ্ছে, সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলা শুনবেন 3 জন বিচারপতি। প্রধান বিচারপতির নেতৃত্বে সঙ্গে থাকবেন আরো 2 জন বিচারপতি। 25,753 স্কুল শিক্ষকের চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। সেই মামলার শুনানি দিনক্ষণ এবার জানিয়ে দিল শীর্ষ আদালত। শনিবার সুপ্রিম কোর্ট সূত্রে জানানো হচ্ছে, আগামী সোমবার অর্থাৎ 29শে এপ্রিল SSC-র প্রায় 26,000 চাকরি বাতিল মামলা শুনবে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চই শুনবে এই মামলা। কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। চাকরি বাতিল করার সঙ্গে সঙ্গে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করতে 48 ঘন্টারও তার সময় নেয়নি। বুধবার সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্যের শিক্ষা দপ্তর, SSC এবং স্বয়ং মধ্য শিক্ষা পর্ষদ। সেই মামলার শুনানি শুরু হচ্ছে আগামী সোমবার থেকে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ শুনবে এই মামলা। প্রধান বিচারপতির সঙ্গে থাকবেন বিচারপতি JB পারদিওয়ালা, বিচারপতি মনোজ মিশ্র। তবে সূত্রের খবর, সোমবার বেলা 12টা নাগাদ দেশের শীর্ষ আদালতে এই মামলার শুনানি শুরু হতে পারে। মামলা দায়েরের পর সুপ্রিম কোর্ট সূত্রে জানা গিয়েছিল, মামলার শুনানির দিন স্থির হয়েছে আগামী 3 মে। কিন্তু কোন বিচারপতির বেঞ্চে সেই মামলা শুনবে তা জানানো হয়নি। মামলাকারী পক্ষ চেয়েছিল মঙ্গলবার শুনানি যেন হয় প্রধান বিচারপতির বেঞ্চেই। শনিবার দেখা গেল এগিয়ে এসছে মামলার শুনানির দিন। সোমবার বেলা 12টা থেকে শুনানি শুরু হবে বলে শীর্ষ আদালত সূত্রে খবর। এবার যতক্ষণ না শুনানি শুরু হচ্ছে ততক্ষণ তো কিছু বলা যাচ্ছে না। অনেকে বলছেন স্টে পড়তে পারে, অনেকে বলছেন চাকরি ফিরে পেতে পারে। এই প্রসঙ্গে একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে, সুপ্রিম কোর্টে কি হবে আমাদের জানা নেই। তবে যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন কিংবা অন্য কোনো অবৈধ উপায়ে চাকরি পেয়েছিলেন, তাদের যে নির্দেশ দেওয়া হয়েছে 12% সুদের হারে সমস্ত বেতন ফেরত দিতে হবে 4 সপ্তাহের মধ্যে, এই জিনিসগুলো কি হবে সেটা তো ভবিষ্যতে বলবে। তবে শূন্য পদ তৈরির অনুমোদন দিয়েছিল খোদ মন্ত্রিসভায়, এমনটাও কিন্তু অভিযোগ রয়েছে। অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য বাড়তি পদ, যদি নেগেটিভ কিছু হয় রাজ্য সরকারও কিন্তু ছাড় পায় বলে মনে হচ্ছে না। এমনিতেই এই মামলাতে আগে থেকে অনেকেই অনেক রকম মন্তব্য করছেন, সুপ্রিম কোর্টেও নেগেটিভ বার্তা আসার সম্ভাবনা। এবার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিছু এই মুহূর্তে আগে থেকে বলা ঠিক হবে না। আর মাত্র 24 ঘন্টাও নেই এই মামলার শুনানি শুরু হবে।